আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণা করার পর আজ সকাল থেকেই শহরে জনসমাগম কমে গেছে পুলিশ সুপার জায়দুল আলম জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব করতে সর্বোচ্চ কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন ও সদর থানা এলাকায় সেনাবাহিনী র্যাব পুলিশ সহ বিভিন্ন সংস্থা কঠোর অবস্থানে জেলার সাথে সকল যোগাযোগের পথগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি রাস্তায় চলাচল জবাবদেহি করতে হচ্ছে প্রায় সব পাড়া মহল্লার সড়কগুলোতে ব্যারিগেড সৃষ্টি করা হয়েছে তবে জরুরি প্রয়োজনে কাঁচা বাজার ওষুধের দোকান নির্ধারিত সময়ের জন্য খোলা থাকবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মালয়েশিয়া ফেরত এক প্রবাসীর শ্বাসকষ্টে মারা গেছেন তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হচ্ছে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার জানার নিহতের বাড়ি উপজেলার পূর্বভাগ গ্রামে তিনি মালয়েশিয়া থেকে ফেরার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন এর মাঝে রক্ত পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে পহলা এপ্রিল তার হোম কোয়ারেন্টিন শেষ হলে তিনি উপজেলা গোকর্ণ ইউনিয়নের জেঠা গ্রামের মকবুলপুরে তার যান বাড়িতে মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি এখনো নিশ্চিত না হলেও লকডাউন করা হয়েছে মৃত্যুর আগে অবস্থান করা তার শ্বশুর বাড়ি প্রয়োজনে পুরো গ্রাম লকডাউন করা হবে বলেও জানান ইউএনও শ্বাসকষ্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বক্তার প্রোগ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি মারা যান এ ঘটনায় নিহতের গ্রাম সহ লাশ দেখতে আসা দোয়ারাবাজার বাজার উপজেলা সদরের মাঝের গায়ের দুই স্বজন পরিবারকেও লকডাউনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন স্থানীয়রা জানান বাইশ বছর বয়সী ওই যুবক ইট ভাটার শ্রমিক ছিলেন গত কয়েকদিন থেকেই জ্বর সর্দিতে ভুগছিল সে গ্রাম্য ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়ার পর জ্বর কমলেও মঙ্গলবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয় পরে রাত সাড়ে আটটায় ওই যুবকের মৃত্যু হয় দাফনের আগে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে পবিত্র বরাত বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ও মানবজাতির জাতির করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে আগামীকাল রাত সাড়ে দশটায় এটিএন বাংলায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এটিএন বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই দোয়া ও মোনাজাতে নিজ ভাষা থেকে অংশ নিতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এটিএন নিউজও এই বিশেষ মোনাজাত সরাসরি সম্প্রচার করবে এবারে আন্তর্জাতিক সংবাদ ভাইরাস মোকাবেলা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন মার্কিন নৌবাহিনী প্রধান থমাস মডলে প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার্ট তার পত্র গ্রহণের কথাও নিশ্চিত করেন যুদ্ধ বিমানবাহী জাহাজ থিয়েটর রুজভেল্টে সংক্রমিত ভাইরাস মোকাবেলায় নৌবাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখার আবেদন জানিয়েছিলেন ওই রণতরীর এক কমান্ডার চিঠির ভাষা রুক্ষ হওয়ায় তাকে পদচ্যুত করেন থমাস মডলি যা পরে মার্কিন গণমাধ্যমে ফাঁস হয়ে যায় এরপরই মডলি বিরুদ্ধে ওঠে সমালোচনা ঝড় খেলার খবর করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়া ফুটবল অঙ্গনে জটিলতা কাটাতে ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফিফা এই মহামারীতে সব ধরনের খেলাধুলা স্থগিত হয়ে যাওয়ায় ফুটবল মৌসুম দীর্ঘায়িত করার প্রস্তাব আগেই উঠেছে তা কার্যকর হলে ক্লাবের সঙ্গে ফুটবলারদের চুক্তি নিয়ে তৈরি হবে জটিলতা সেই সমস্যার সমাধানই এমন প্রস্তাব ফিফার এক বিবৃতিতে তারা জানায় এটা এখনো নিশ্চিত যে পূর্ব নির্ধারিত সময়ে মৌসুম শেষ হচ্ছে না তাই এই মৌসুম যখন শেষ হবে সেই সময় পর্যন্ত খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরেই থাকুন নিরাপদে থাকুন এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে